গ্রামীণ টেলিকমের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সহ আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। চলতি সপ্তাহে এ নিয়ে মোট ছয়জন দুদকের মুখোমুখি হলেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ৪৫ কোটি টাকা আত্মসাৎ এবং প্রায় ৩০০০ কোটি টাকা পাচারের অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমান এমডি নাজমুল ইসলাম ছাড়া দুদকের মুখোমুখি হওয়া বাকি দুইজন হলেন পরিচালক আশরাফুল হাসান ও নাজনীন পারভীন। এর আগে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তারা হলেন পরিচালক নূর জাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। আজ সকাল ১০টায় শুরু হওয়া জিজ্ঞাসাবাদ চলে একটানা দুপুর ১টা পর্যন্ত।